সিলেট দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে ওসমানী নগরে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের প্রতিনিধি জুবেল আহমেদ শেখের জানান, মঙ্গলবার ওসমানী নগর উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসামত তাসনিমিনা আক্তার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওসমানী নগর থানার সেকেন্ড অফিসার এসআই সুজিত চক্রবর্তী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান সহ আরও অনেকে।